আজকে সোনার দাম কত? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ে হাজির আমি হাসিবুল হাসান শুভ, আর আপনারা দেখছেন সময় টিভি। ডলারের রেট পরিবর্তনের সাথে সাথে সোনার দামের অনেকটা সামঞ্জস্যতা রয়েছে, অর্থাৎ ডলার রেট পরিবর্তন হওয়ার সাথে সাথে এই স্বর্ণের প্রতিনিধিত্ব কম বেশি হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশে এর রেট অনেক পরিবর্তনশীল হয়। সোনা অতি মূল্যবান একটি ধাতু। বাংলাদেশ সহ পুরো বিশ্বের মধ্যে সোনার ব্যবহার সব থেকে বেশি রয়েছে। এই অতি মূল্যবান ধাতু পদার্থ দ্বারা বিভিন্ন ধরনের অলংকার তৈরি করা হয়ে থাকে। তবে বাংলাদেশ সহ পুরো বিশ্বের আজকে সোনার দামের অনেক পার্থক্য রয়েছে। তবে এই ভিডিওতে উল্লেখ করেছি আজকে সোনার দাম কত বাংলাদেশে, আর এই সোনার দাম মানুষের প্রতিনিয়তই পরিবর্তনশীল হয়ে থাকে। যারা বিভিন্ন অলংকার তৈরির জন্য সোনার দাম জানতে এসেছেন বা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের জন্য বিভিন্ন ক্যারেটের সোনার দাম জানতে এসেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও দ্বারা আপনাদের একদম নির্ভুল এবং আপডেট আজকে সোনার দাম কত চলেছে তা বাংলাদেশে তা বিস্তারিত জানিয়ে দেব। অর্থাৎ বাংলাদেশ জুয়েলার সমিতি বাজস কর্তৃক আজকে সোনার যে রেট দেওয়া হয়েছে তা সম্পূর্ণ আপডেট থাকছে আজকের ভিডিওতে। যেহেতু ইউটিউবে এসে সোনার দাম কত জানতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নিন। আশা করা যায় একদম সঠিক তথ্য এখান থেকে জানতে পারবেন। সোনার দাম এবং রূপার দামের প্রতি বছর আপডেট করা হয় এবং বাংলাদেশ জুয়েলার সমিতি বাজস কর্তৃক এটি নির্ধারিত করা হয়ে থাকে। যেমন বাংলাদেশে বর্তমানে 22 ক্যারেটের সোনার দাম প্রায় 1 লাখ টাকা, যা কিছুদিন পূর্বেও এক পরি সোনার দাম ছিল 1 লাখ টাকার কম। অর্থাৎ গত 3 মাসে দফায় দফায় সোনার মূল্য হ্রাস পেলেও বর্তমানে তা বেড়েছে। তার আগে বলে নেই, প্রতিদিনের আপডেট সোনার দাম, জুয়েলারি ডিজাইন, রূপুর ডিজাইন এবং এর সঠিক দাম জানতে এখনই সাবস্ক্রাইব করে চোখ রাখুন সময় টিভি ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্য অনুযায়ী গত 28 সেপ্টেম্বরের আগ পর্যন্ত সোনার দাম ছিল প্রতি ভরি 1,01,244 টাকা। অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে বাজস কর্তৃক নির্ধারিত আজকের এক পরি সোনার মূল্য 1,05,444 টাকা। যেহেতু প্রতিনিয়ত বাংলাদেশের সোনার দাম কম বেশি হচ্ছে, তাই বাংলাদেশের জুয়েলারি সমিতি কর্তৃক নির্ধারিত তথ্যের মতে এই সোনার দাম কিছুদিনের মধ্যে আরও হ্রাস পাবে। এই 1 মাসের ব্যবধানে স্বর্ণের অনেকটা মূল্য বৃদ্ধির হার এবং হ্রাসের লক্ষ্য করা গিয়েছে। তবে সকল আসনের এক বৃদ্ধির হার সোনার সংকটের কারণে দেখা দিয়ে থাকে, আবার ডলারের পরিবর্তনের কারণে দেখা দিয়ে থাকে। তবে এই মাসে নভেম্বরের শেষের দিকে প্রত্যেক ক্যারেট সোনার 1 থেকে 1,500 টাকা হ্রাস পাবে। তবে যে কোনো মূল্যে এই সোনার মূল্য বৃদ্ধি হতে পারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক হলমার্কৃত 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উল্লেখ করা হয়েছে 8,320 টাকা। সেই বাংলাদেশের জুয়েলার্স সমিতি কর্তৃক এক পরি সোনার দাম দাঁড়াচ্ছে 97,011 টাকা এবং হলমার্কৃত 21 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য উল্লেখ করা হচ্ছে 7,940 টাকা। এই হিসাব অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য 92,580 টাকা এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক নির্ধারিত 18 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য উল্লেখ করা হয়েছে 18 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য 6,810 টাকা। এই রেট অনুযায়ী 18 ক্যারেটের প্রতি ভরি মূল্য 79,404 টাকা। 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 1,05,444 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনার দাম 95,995 টাকা। 18 ক্যারেটের এক ভরি সোনার দাম 82,231 টাকা। সর্বশেষ আপডেট অনুযায়ী সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য উল্লেখিত 5,670 টাকা। সেই হিসাবে প্রতি ভরি সোনার মূল্য 66,112 টাকা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন। কত টাকা ভরি সোনা হলে আপনি এক ভরি সোনা কিনতে পারবেন তা আমাদের কমেন্ট করে জানান। আপনাদের করা কমেন্ট একসময় বাজুসের চোখে পড়বে। সকল মানুষের কথা বিবেচনা করে তারা কমাতেও পারে স্বর্ণের দাম। ধন্যবাদ।